হাই ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর আমার পাশে আছো। তোমাদের সকলে সুস্থতা ও মঙ্গল কামনায় চলো আজকে নবমীর দিন ঠাকুর দেখতে যাই সকলে একসঙ্গে। চলো আজকে আর বেশি ঠাকুর দেখবো না, দূর দূরান্ত তো যাচ্ছি না, এই পাশাপাশি ছোটোখাটো কয়েকটা ঠাকুরই দেখছি। আজকে সেই পুরনো ঠাকুরই দেখতে যাচ্ছি, কিন্তু একটা মজার বিষয় কি এখন আর বলবো না, সামনে গিয়ে তোমরা দেখতে পাবে, চলো তখন বলবো। এই ক্লাবটা আমাদের ঘরের পাশে, মেন রাস্তার পাশে, কিন্তু আর যেটা একদমই কাছে সেইটাই আজকে যায়নি। আর এইটা নাম হচ্ছে জনকল্যাণ ক্লাব। এই ক্লাবটায় এসে প্রথম দিন একটু বসেছিলাম, আর এখানে অতটা বসা হয় না, যদিও আমাদের ঘরের কাছে, তবু আমরা এখানটায় বেশি সময় কাটায় না। এই বছর তাও একটুখানি বসেছিলাম, তাই আর কি, এখানে আর এমন বেশি সময় নষ্ট না করে সামনের দিকে চলছি, দেখা যাক। এই দেখা যাক বলতে, এই তো এখানে এসেছি, এইখানটায় উলুধ্বনি, শঙ্খ বাজানো, তারপর মোমবাতি খেলা হচ্ছে, কিন্তু আমি অতটা গুরুত্ব দেইনি। খেলা হচ্ছে হচ্ছে, এখানে কিছুটা সময় দাঁড়িয়ে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, হ্যাঁ, তখন না মাইকে প্রচার শোনা যাচ্ছে যে উলুধ্বনিতে কেউ যদি নাম দিতে চাও তোমরা দিতে পারো। আর আমার খুব ভালো লাগছে, আমি উলুধ্বনিটা খুব কনফিডেন্সে দিতে পারি, সেই জন্য আমার মনটা ছটফট করছে কখন কোথায় তাহলে আমি উলুধ্বনিটা দেওয়া প্রতিযোগিতায় আমি নাম দিতে পারি। চলো আমি দেবতা, তোমাদের দাদা ভাই এই সমস্ত পছন্দ করে না, কোথায় নাম দেবে পারবে না, শুধু শুধু নাম দেবে, এমনি আবার একটু লজ্জা বোধ করে, লজ্জিত মানুষ যেটাকে বলে, আমি আবার একটু লজ্জাপন করি এখন। আগে তো কম বয়স ছিল, তখন লজ্জায় কত জায়গায় কত কিছুতে ভাগ নিতে পারিনি, এখন সেই জিনিসটা বুঝে গেছি বয়সের সঙ্গে সঙ্গে, লজ্জা করলে জীবনে কিছু হবে না, তো লজ্জা বর্জন করে আমি এই ঠাকুরের কাছে যখন এসছি তখন আর খুঁজে পাচ্ছি না যে কোথায় ভাগ নেওয়া যায়। তারপর আবার এখান থেকে গ্র্যাব করে একটা এগরোল কেনার জন্য পিছনের দিকে এসে আমি দোকানটা খুঁজছি যে কোন দোকানে এগরোল খাওয়া যায় মন পছন্দ, সেই দোকানটা খুঁজে খুঁজে তারপরে একটা দোকানে এসে বসলাম। সেই দোকান থেকে এগরোল খেয়ে তারপরে কী করব, আবার সেই জায়গায় চলে এসেছি। এই যে এগরোল এই দোকান থেকে খেয়েছি, এখান থেকে খেয়ে আবার এই জায়গাটা বলছি, যেখানে হচ্ছে যেখানটায় এখানে এসে আছি, যাওয়ার পরে এখন আমি তোমাদের দাদা ভাই তো একদম পছন্দ হচ্ছে না, তাও আমি ভাগ নেওয়ার পরে জানো তো আমি চতুর্থ হয়েছিলাম, কিন্তু প্রাইজটা দিয়েছিলাম যাও খেলাধুলা।
খেলেও ওখানে অনেকটা সময় কাটে, এখানে যে কোনো লাগে লাগে আবার ফিরে এসে এই বাজনাটা দেখে ভিডিও করলাম।